আপনার মুখ কি এরকম সাদা সাদা হয়ে ফেটে গেছে? এই গরমে যাদের মুখ ফেটে যায়, কালো হয়ে যায়, মেস্তা দিয়ে ভরে গেছে, ভাবছেন ঈদের আগে একটু পার্লারে গিয়ে 1200 টাকা দিয়ে একটা ফেসিয়াল করে আসলে মুখটা ফর্সা হয়ে যাবে। আসলে কি তাই? পার্লারে গেলে কি একটা ফেসিয়াল করলে কি সারা জীবন মুখ ফর্সা থাকে? মোটেও না। আজকে আমি শেয়ার করবো আপনারা ঘরে বসে কিভাবে একটা প্যাক মেখে ত্বকটাকে পার্লারের থেকে ফেসিয়াল করার থেকে উজ্জ্বল ফর্সা করতে পারবেন, সেই টিপসটা শেয়ার করবো। আশা করি ভিডিওটা সকলের অনেক অনেক উপকার আসবে। যেহেতু এখন ঈদ চলে আসছে, পহেলা বৈশাখ চলে আসছে, সবাই একটু পার্লারে দৌড়াদৌড়ি করবেন একটা ফেসিয়াল নেওয়ার জন্য, কিন্তু এত ভিড় নিতেও পারবেন না। বাসায় বসে এই প্যাকটা এক সপ্তাহ মেখে দেখেন, পার্লার থেকেও ভালো কাজ হবে। প্যাকটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে 1 চামচের মতো কফি পাউডার। আমি 5 টাকাতে আমার একটা কফি পাউডার এখানে ব্যবহার করছি। কফিতে আছে ক্যাফিন, যেটা মুখের দাগছোপ দূর করে মুখ উজ্জ্বলতা বৃদ্ধিত করে, সাথে সাথে অ্যান্টি এজিংয়ের কাজ করে। কালো মুখের যে কালো কালো ভাব থাকে, মরা চামড়া থাকে, যাই থাকুক না কেন মুখটাকে একদম স্মুথ করে দেয়, বাচ্চাদের মতো করে দেয়। এখানে আমি 1 চামচ কফি পাউডার নিচ্ছি, তার সাথে আমি দিয়ে দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, ভুট্টার আটা যেটাকে বলা হয়। কর্নফ্লাওয়ারটা যদি এভাবে মাখেন পার্লারের ফেসিয়াল করা থেকেও আপনাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কফির সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো বন্ধুরা। কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 3-4 ফোঁটার মতো লেবুর রস। লেবুর রস হচ্ছে ন্যাচারাল ব্লিচার হিসেবে কাজ করে। লেবুর রস নিয়মিত মাখলে, আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি নিয়মিত মাখেন, একটু আপনাদের মুখ জ্বালা পড়া করবে না, বরং লেবুর রস আপনাদের মুখের কাটা ছেঁড়ার যে কালো দেখাচ্ছে সেটা দূর করে মুখ উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে। আর এখানে আমি দিয়ে দেবো 2-3 ফোঁটার মতো গ্লিসারিন। গ্লিসারিনের পরিবর্তে আপনারা নারকেল তেলটাও ব্যবহার করতে পারবেন। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের মুখে ময়েশ্চারাইজার কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু মুখটা কালো হয়ে যাবে। এরপর আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেবো। এখানে কাঁচা দুধ ব্যবহার করলে বেশি ভালো, আমি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। কাঁচা দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেবো। এখানে আমি যতগুলো উপকরণ ব্যবহার করেছি বন্ধুরা, প্রত্যেকটি উপকরণ আমাদের ত্বকের জন্য খুব ভালো। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, ভুট্টার আটা যেটাকে বলা হয়। কর্নফ্লাওয়ার যদি নিয়মিত এভাবে ব্যবহার করা হয় আপনাদের পার্লার থেকে ফেসিয়াল করার থেকে 1000 গুণে ভালো। আপনাদের ত্বক পরিষ্কার হবে, ময়লা দূর হবে, ত্বকের কালচে ভাব দূর হবে, র্যাশ জ্বালা পোড়া পোড়া ভাব লালচে ভাব কিন্তু দূর হয়ে যাবে মুখের। আমি আরেকটি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো একটা ফেস প্যাকের মতো একটা ডো তৈরি করে নিচ্ছি। কনসিস্টেন্সিতে আপনারা একটু দেখে নেন কতটা সুন্দর করে আমি ফেস প্যাকটা তৈরি করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে অনুরোধ রইল। যারা মা বোনরা এই সমস্যায় ভুগছেন তাদেরও এটা শেয়ার করতে পারেন। আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এটা বলবো কখন মাখবেন। এটা অবশ্যই অবশ্যই আপনার রাতে সব কাজ শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে সমস্ত মুখে গলায় ঘাড়ে এটা মেখে নিয়ে হালকা হাতে মাসাজ করবেন। যত মাসাজ ভালো হবে তত ব্লাড সার্কুলেশন ভালো হবে, পোর্সের ভেতর থেকে ময়লা একদমই বাইরে বের করে নিয়ে আসবে। মাসাজ করে আপনারা ছেড়ে দেবেন। 10-15 মিনিটই লাগবে, তার বেশি লাগবে না। 10-15 মিনিট পর দেখবেন মুখটা অনেকটাই শুকিয়ে গেছে, তখন হালকা ট্যাপের পানি দিয়ে মুখটা হালকা হালকা করে মাসাজ করে করে, বেশি প্রেশার দেওয়া যাবে না, মুখটা ধুয়ে ফেলে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। ত্বকের উজ্জ্বলতা দেখে আপনি চমকে যাবেন। অনেক ফেস প্যাকটা মুখে ব্যবহার করছি কিন্তু কর্নফ্লাওয়ারের ফেস প্যাক যারা এখনও ব্যবহার করেননি, প্লিজ একবার ব্যবহার করে দেখুন। পার্লারে যাওয়ার দরকার নেই, নিজেই নিজের ত্বকে ট্রিটমেন্ট করুন, নিজেই রোজ একটু একটু করে ফেস প্যাক লাগিয়ে মুখের সমস্ত কালো দাগ মেস্তাবরণ দূর করে ফেলুন। নির্দ্বিধায় মেখে দেখুন, অনেক ভালো কাজ।